আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমরা আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে আমরা, অর্থাৎ আমি, আপনাদের ভাইয়া আর আমার ছোট ভাসুর এবং ছোট জাল সহ আমরা ট্রোল রোড দিয়ে একটা সুন্দর জায়গায় ঘুরতে গিয়েছিলাম, মানে ফুলের বাগান বলা যায়, সেটার নতুন নাম দিয়েছে ডিসি পার্ক। তো সেখানে যাওয়ার অভিজ্ঞতায় আমরা শেয়ার করছি আপনাদের সাথে। এটা আমরা হালিশহর থেকে টোল রোড হয়ে আপনার ফৌজদারহাটের কাছাকাছি যে আগে শুকতারা রিসোর্ট ছিল ওখানেই ফুলের উৎসব নামে একটি নতুন একটি পর্যটন কেন্দ্র হয়েছে, যেটার নাম দিয়েছে ডিসি পার্ক। আর এখানে গোল্টু মোল্টু বাবুকে নিয়ে ছোট ভাই আসছিল, আর আমরা ইতিমধ্যেই এই ফুলের বাগানে প্রবেশ করেছি। সেদিন শুক্রবার ছিল, যার কারণে অনেক বেশি মানুষ ছিল। জায়গাটা সুন্দর ছবি তোলার জন্য, মানে ছবি তোলার জন্য বেস্ট প্লেস। প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি ছিল, অনেক ধরনের ফুল ছিল, কিন্তু মানুষ এত বেশি ছিল যে মানুষের জন্য ফুল দেখা যাচ্ছে না। এখানে চারিদিকে ফুল, যেদিকে তাকাই সেদিকেই ফুল, হরেক রকমের ফুল, এত ফুলের নাম হয়তো আমরা জানিও না। এখানে আসলে আসলে বোঝা যায় যে কত রকমের ফুল আসলে রয়েছে। ওরা আবার নাম লিখে দিছিল, ওই নেম প্লেট আকারে প্রত্যেকটা ফুলের ইয়ার সামনে ছিল। আর আমি ওদিকে যাচ্ছিলাম, ভাবিকে বলতেছিলাম আর কি, ওই সাইডে আসি, দাঁড়ান আমি আপনার কিছু ছবি তুলে দিই এরকম। আর এইদিকে যে বাঁশের একটা বাঁধ দেখতে পাচ্ছেন, এই বাঁধটার ওই দিকে যে সূর্য অস্ত যায়, এই সিনারিটাও অনেক সুন্দর। এই যে এই সিনারিটার কথাই বলছিলাম আর কি, এটা অনেক সুন্দর দেখতে। এখানে বসার জায়গা থাকলে আরো মজা হইতো, বসে বসে সিনারিটা দেখা যেত। এই বাঁধটার উপরে অনেকগুলো টপ দেওয়া, মানে বিকালে যায় বসি সৌন্দর্য উপভোগ করার জন্য বা ছবি তোলার জন্য সুন্দর, কিন্তু ওই মানুষ বেশি থাকার কারণে ওরকম উপভোগ করা যায়নি আর কি। আমরা তারপরও যতটুকু পেরেছি উপভোগ করেছি। এখানে আপনি দেখবেন ফুল দিয়ে একটি আপনার মোরগ বানিয়েছে, এটা অনেকটা মোরগ আকৃতি, অনেকে এখানে এসে ছবি তুলছে। তারপরে এটা ময়ূর, হ্যাঁ এখানে দেখলাম একটা ময়ূর রয়েছে। এই গাছটার মধ্যে অনেকগুলো রং বেরঙের ফুলের টব ঝুলিয়ে রেখেছে। এখানে আমরা কয়েকটা ছবিও তুলেছি, যেগুলো রিল আকারে দেওয়া হয়েছে পেজে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। যে এখানে হচ্ছে যে ওই ছোট ছোট টবের মধ্যে সাজানো, মানে বিভিন্ন ধরনের টবে সাজানো আছে। আর এই দিকে আসলে একটা হার্ট শেপের ইয়া ছিল, যদিও এই হার্ট শেপটার নিচের অংশের অনেকগুলো ফুল ছিঁড়ে ফেলছে, উঠে ফেলছে। এটাও ছবি তোলার জন্যই আর কি কর্নারটা সেট করছে। এখানে মেইনলি ওই যে সুতা রিসোর্ট যেটা ছিল, রিসোর্টটাকে হালকা মডিফাই করে ওই সাইডে খালি জায়গা যেগুলো ছিল ওখানে আপনার এই ফুলের উৎসব নাম দিয়ে একটা পর্যটন কেন্দ্র বানিয়েছে। আর এই সাইডে যে আপনার রেস্টুরেন্ট ছিল ওই রেস্টুরেন্টটা রয়েছে, এবং রিসোর্টে যে বসার জায়গাগুলো ছিল দোলনা, ওগুলো ঠিকই রয়েছে। তো আমরা দেখতে দেখতে সব কিছু দেখা শেষ, এখানে আর কি বেশিক্ষণ না থেকে আমরা বেরিয়ে গিয়েছি, যেহেতু সন্ধ্যা চলে আসছে, সন্ধ্যা ঘনিয়ে যাচ্ছে। আমরা সব কিছু দেখে আস্তে আস্তে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এই যে বের হওয়ার সময় আমরা পিচ্চি বাবুর জন্য একটা বেলুন নিয়েছিলাম, বেলুনটা যদিও পিচ্চি বাবুর জন্য নিয়েছি, তাও এটা বড়র হাতে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন।